বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার, টাকা এবং সোনার গয়না ছিনতাই করে কেটে ফেলা হয় ওই বৃদ্ধার মাথা। সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা এবং গয়না ছিনতাই, পটাশপুরের এক নম্বর ব্লকের ঘটনা। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। এক বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়, যেমনটা জানা যাচ্ছে পটাশপুরের এক নম্বর ব্লকে এই ঘটনাটি ঘটেছে। সবজি বিক্রি করে ফেরার পথে তার টাকা এবং গয়না ছিনতাই হয় এবং তারপরে উদ্ধার করা হয় তার গলা কাটা দেহ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এক বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার, টাকা ও সোনার গয়না ছিনতাই করে গলা কেটে ফেলা হয় ওই বৃদ্ধার। সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা এবং গয়না ছিনতাই, পটাশপুরের এক নম্বর ব্লকে এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমদীপ চট্টোপাধ্যায়। সমদীপ, পুলিশ কি বলছে? তিনটা গতকালকে রাত্রিবেলা যেটা জানা গিয়েছে যে পেশায় সবজি ব্যবসায়ী আরতি জানা, তিনি গতকালকে সবজি ব্যবসা করে রাত্রে বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফেরার পথেই দুষ্কৃতরা তার পথ আটকায় এবং তার হাতে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং গায়ে যে সোনার গয়না পরেছিলেন সেটা ছিনিয়ে নেয়। ওই মহিলা যে দুষ্কৃতরা ছিনিয়ে নিয়েছিল তাদেরকে ছিনে ফেলায় তার কিন্তু ওই রাস্তাতেই গলা কেটে দেওয়া হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আজ সকালবেলায় তার দেহ পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে। তিনিটা বেশ ধন্যবাদ জানাবো সৌম্যজিত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে, টাকা এবং সোনার গয়না ছিনতাই করে কেটে ফেলা হয় বৃদ্ধার মাথা এবং সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা এবং গয়না ছিনতাই, পটাশপুরের এক নম্বর ব্লকের ঘটনা। এক বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য, যেমনটা জানা যাচ্ছে ওই বৃদ্ধার সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় তার টাকা এবং গয়না ছিনতাই করা হয়।